নমস্কার নিউজ নমা আইসল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। এখন আসছে বিস্তারিত সংবাদে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে মোটা টাকা বিল হওয়ায় সমস্যায় পড়েছিলেন রোগীর পরিবারের সদস্যরা। খবর পেয়ে হাসপাতালে আসে সরকারি কর্মীরা, সেখানেই তৈরি হলো স্বাস্থ্যসাথী কার্ড। চিকিৎসা হবে কার্ডের আওতায়, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড থাকায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন হাবড়া হিজলপুকুর এলাকার বাসিন্দা বিশ্বনাথ দেব। পেশায় হকার, বছর 76 বয়সের বিশ্বনাথবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে এখন বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিশ্বনাথ দেব। ঘটনায় বিহ্বল হয়ে পরিবারের লোকেরা স্থানীয় তৃণমূল কর্মী রঞ্জু দামের সহযোগিতায় চিকিৎসার জন্য বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তৃপক্ষ জানতে পারেন যে রোগীর রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড আছে। সেই কার্ডের কথা শুনেই চিকিৎসা শুরু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত দুদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, রঞ্জিত ঘোষ, বয়স প্রায় 75 বছর বয়স। তো উনি এই ক্যারেন্টিওর নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন এবং দুদিনে মোটামুটি 47,000 টাকা বিল হয়েছে। গতকাল ওনার সন্তান আমার সাথে দেখা করে বলে যে এরকম এত টাকা বিল হয়েছে, আমরা দিতে পারছি না অন্য কোথাও ট্রান্সফার করার জন্য। সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্যসাথী প্রোগ্রাম চলছে আমাদের পৌরসভায়, তা আমি তখনই চিন্তা করলাম যে এটা যে কোনো ওদের কার্ডটা এদের কাছে পৌঁছে দিতে হবে। চিকিৎসকেরা জানান, বিশ্বনাথবাবুর 3টি আটারির 99% ব্লক হয়ে গেছে, অস্ত্রোপচারের প্রয়োজন। মঙ্গলবার রাতে অস্ত্রোপচার হয়। পরে চিকিৎসকেরা জানিয়ে দেন, বিশ্বনাথবাবু এখন অনেকটাই বিপদমুক্ত। এটা হচ্ছে ব্রেনের ওনার একটা হিমারেজ হচ্ছে, ঠিক আছে, সেটা একটা সিটি এনজিও করতে হবে, সেই পরিষেবাটা আমার এখানে নেই। আচ্ছা, এবং এই পেশেন্টকে বাইরে আগেও করা যায়নি, আমরা সুরক্ষাতে পাঠিয়েছিলাম এমারেন্জিও করতে, পেশেন্ট ফেরত চলে এসেছিলো, ঠিক আছে। তা সেই এমন একটা সেট আপে নিয়ে যাওয়া উচিত যেখানে গেলে উনি সম্পূর্ণ পরিষেবাটাই পাবেন, যার জন্যই ট্রান্সফার। আর ওই স্বাস্থ্যসাথী বলে ব্যাপার না, গরিব মানুষ ছেলে, আমরা নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াই। আপনাদের কি স্বাস্থ্যসাথী কার্ড ইয়ে করা গ্রান্ট করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রোগীর ভাই স্বপন দেব জানান, দাদার হৃদরোগের অস্ত্রোপচারের যে চিকিৎসা বারাসতের বেসরকারি হাসপাতালে করা হয়েছে তার খরচ 3,00,000 টাকা। আমাদের মতো গরিব পরিবারের পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব ছিল না। স্বাস্থ্যসাথী কার্ড থাকায় এ যাত্রায় দাদার চিকিৎসা করিয়ে তাকে আমরা বাঁচিয়ে তুলতে সক্ষম হয়েছি। যা করলো আমাদের কাউন্সিলর, কিন্তু যে ইয়ে 52,000 টাকা বিল দুদিনে বলছে, এটা তো দিতে হবে। হ্যাঁ, এটা দিতে হবে। এটার সম্পর্কে আমি আমাদের কাউন্সিলরের সঙ্গে আলোচনা করেছি। আচ্ছা, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে যতটা পারব কমিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। করোনা বিধি মেনেই স্কুল খোলা হবে এই দাবিতে প্লাকার্ড সহ দীর্ঘ পথ সাইকেল যাত্রা করলো স্কুল শিক্ষক, অভিভাবক ও পড়ুয়ারা। বৃহস্পতিবার এই উদ্যোগ নেওয়া হয় গাইঘাটা এলাকায়। করোনা বিধি মেনেই স্কুল খোলার দাবিতে প্লাকার্ড সহযোগে দীর্ঘ পথ সাইকেল যাত্রা করলেন শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকেরা। এমনই অভিনব উদ্যোগ গাইঘাটা এলাকায়। করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে বন্ধ স্কুল কলেজ। সরকারের নির্দেশে অনলাইন প্রক্রিয়াতে পঠন পাঠন চালু থাকলেও বিশেষ কিছু কারণে সেই অর্থে গ্রামাঞ্চলের অনেক জায়গায় এখনও চালু করা যায়নি অনলাইন পঠন পাঠনের প্রক্রিয়া। প্রশ্ন উঠেছে, যেভাবে রাজনৈতিক দলগুলির বিভিন্ন সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান সহ সমস্ত ধরনের অনুষ্ঠান চলছে, খোলা হয়েছে সমস্ত রকম শপিং মল, সিনেমা হল, এমনকি বিনোদন পার্ক, সেভাবে কেন শিক্ষা প্রতিষ্ঠান চালু করা যাবে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এই সুব্যবস্থা করে দিয়েছেন, তারপরেও আমরা একটা মহামারীর জন্য বাড়িতে আটকে রয়েছি, আর পাচ্ছি না, এইভাবে গৃহবন্দী হতে আর ভালো লাগছে না। দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা ঘরবন্দী হয়ে পড়েছে। পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন প্লাকার্ড সহযোগে প্রায় 10 কিলোমিটার পথ সাইকেল যাত্রার মাধ্যমে মানুষের কাছে বার্তা দিতে পথে নামলেন স্কুল শিক্ষক থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। স্কুলটা খুলতে মানে দাবি নয় যে খুলতে হবে, কিন্তু মানে আমাদের মনের অনুভূতিটা, যে আমরা সবার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আমাদের মনের অনুভূতি, এখন আপাতত আমরা কি চাইছি যে আমাদের স্কুলটা খোলা হোক, তাহলে হয়তো আমরা স্যার ম্যাডামদের ভালোবাসা আবার ফিরে পাবো, আমাদের স্বাভাবিক জীবনটা পাবো। বৃহস্পতিবার গোবরডাঙ্গার ইছাপুর স্কুল মাঠ থেকে শুরু করে
গাইঘাটার বিভিন্ন এলাকা ঘুরে ইছাপুর স্কুল মাঠে এসে শেষ হয় এই সাইকেল যাত্রা। এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক স্কুল পড়ুয়া, শিক্ষক, অভিভাবক। অনেক পরিবারে আছে যাদের হয়তো গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে হেল্প করছে, কিন্তু তা সত্ত্বেও অনেক পরিবার আছে যারা ঠিকমতো এখনও অনলাইন ক্লাস করতে পারছে না, তো তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমাদের কাছে সমস্যাগুলো নিয়ে আসছে। অভিভাবকদের বক্তব্য, যদি দ্রুত স্কুল খোলা না হয় এবং পড়ুয়াদের পঠন পাঠন শুরু না হয় তাহলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হয়ে যাবে। পাশাপাশি ছেলেমেয়েরা ঘরবন্দি হয়ে পড়ায় বেশি ক্ষতি হচ্ছে। অনুরোধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে, সমস্ত জায়গার স্কুল বন্ধ রেখে দিয়ে অথচ অফিস আদালত সব কিছু লোক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জেলা থেকে আরেক জেলায় বিভিন্ন ধরনের কাজকর্ম সব কিছুই করছে, অথচ স্কুলটার উপরে কী অপরাধ করেছে আমার বাচ্চা মেয়েটা। এই পরিস্থিতিতে তাদের দাবি, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলি করোনা বিধি মেনে খোলার ব্যবস্থা করা হোক। সমস্ত কিছু চলছে, একটা কন্ট্রোলের মধ্যে আছে এবং সরকার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সব থেকে বেশি নেগলেক্টেড হচ্ছে আমাদের শিক্ষা। যে শিক্ষা জাতি তৈরি করে, এই শিক্ষাকে যদি বারবার এইভাবে পিছিয়ে দেওয়া হয়, তাই সরকারের কাছে আমরা সকলের মাধ্যমে একটা কথা তুলে ধরতে চাই যে শিক্ষাঙ্গনগুলিকে খুলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। ফের অনলাইনে আর্থিক প্রতারণার শিকার বনগাঁর যুবক, বাইক কেনার জন্য 30,000 টাকা দিলেও মেলেনি বাইক, বনগাঁ থানায় অভিযোগ দায়ের। ফের অনলাইনে আর্থিক প্রতারণার শিকার বনগাঁর যুবক, বনগাঁ থানার এড়েপোতা এলাকার বাসিন্দা ওই যুবক তন্ময় মণ্ডল। তন্ময়ের দাবি, দিন তিনেক আগে সোশ্যাল নেটওয়ার্কে একটির বিপণন সাইটে মোটর বাইক পছন্দ করেন তিনি। বাইকের মালিকের সাথে বাইক কেনার জন্যে দরদামও ঠিক হয়। সেই মতো মঙ্গলবার তন্ময় বাইক বিক্রেতার সাথে কথা বলেন। কথা মতো বাইক মালিকের অ্যাকাউন্টে 4 কিস্তিতে মোট 30,000 টাকা পাঠান তিনি। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বাইক পায়নি তন্ময়, এরপর টাকা ফেরতের দাবি করে সে, কিন্তু গাড়ির মালিক টাকা ফেরত দেবে না বলে সাফ জানিয়ে দেয়। তন্ময় বুঝতে পারেন তিনি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। এই মর্মে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। আমি একটা ওইলেক্সে গাড়ি দেখেছিলাম, অ্যাপাচি গাড়ি, তার দাম ছিল 32,000 টাকা, তার সাথে নিয়ে রয়েছে 30,000 টাকা। আমি প্রথমে ওখানে কথা বলি যে আপনি গাড়িটা বেচবেন, তো বলছে হ্যাঁ আমি বেচবো, তো বলছে ঠিক আছে আমরা নেব। তারপরে বলে যে গাড়ি ওখানে দেখা যাবে না, বাড়িয়ে দিয়ে যাবে 3,500 টাকা দিয়ে, ঠিক আছে। তা আমরা বললাম ঠিক আছে, 3,500 টাকা দেওয়া হবে, তার কিছু দেওয়া হবে। এবার উনি বলছে আইডি প্রুফ দিতে আমার আধার কার্ড সব কিছু দিয়েছি। তারপরে আবার বললো যে আমার 7,500 টাকা পাঠাও, নাহলে গাড়ি যাবে না, সেটাও দেওয়া হলো। তারপরে বললো 4,000 টাকা দাও, এটা হচ্ছে তোমার বাড়ি পৌঁছাবে, তার জন্য 4টে কিস্তি। চারবার ফ্রড হয়েছে, হ্যাঁ চারবার করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। এলাকায় বড় সড় অস্ত্র কারখানার হদিশ পেল উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া থানার পুলিশ, গ্রেপ্তার 3 জন, উদ্ধার অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম। অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার পুলিশ। কারখানা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে হাড়োয়া থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পায় হাড়োয়া থানার গোপালপুর বাজার এলাকার বাসিন্দা বাসুদেব সর্দার দীর্ঘদিন ধরে বেআইনি অস্ত্র তৈরি করছে। ওই এলাকায় হানা দিয়ে পুলিশ অস্ত্র তৈরির লেদ মেশিন, লোহার পাইপ সহ বিভিন্ন কাঁচামাল উদ্ধার করেছে। বাসুদেব সর্দার, আসাবুল মোল্লা ও শামসুল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা আন্তঃরাজ্য অস্ত্র সরবরাহের সাথে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাড়োয়া। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। আক্রমপুর রাজবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন আগে এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের মধ্যে সে ছিল, পুলিশের হাত থেকে পালিয়ে যায় সে। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম শফিকুল মণ্ডল, দেগঙ্গা থানার সুবর্ণপুর এলাকার বাসিন্দা সে। বুধবার গভীর রাতে হাবড়া থানার পুলিশ স্থানীয় আক্রমপুর রাজবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের 12 তারিখ হাবড়া থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 2 দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনায় শফিকুল পালিয়ে যায়। বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে, আক্রমপুরের রাজবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে এক যুবক।
পুলিশ গিয়ে সফিকুলকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, পুলিশি জেরায় ধৃত যুবক স্বীকার করেছে ওই দিন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় যুক্ত ছিল সে। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। সল্টলেক ইসি ব্লক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার বেশ কিছু নথি। মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত আসামের বাসিন্দা মাধব সাইকিয়া ও গোলাঘাটের বাসিন্দা দর্শন বোড়াকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সল্টলেকের ইসি ব্লকের একটি বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টারের নামে বেআইনি ব্যবসা করত ধৃতেরা। অফিস থেকে ফোন করে মানুষকে বুঝিয়ে তাদের কাছ থেকে নানা উপায়ে টাকা আদায় করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে ইসি ব্লকের ওই অফিসে হানা দেয় পুলিশ। ব্যবসার বৈধ কাগজপত্র দেখতে চাইলে দেখাতে পারেনি অভিযুক্তরা। এরপরই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ওই অফিস থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক। বনগাঁ নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে চতুর্দশ নাট্য উৎসব আয়োজিত হলো বুধবার। বনগাঁ দত্তপাড়া ঠাকুর দালানে আয়োজিত হয় মাটিতে থিয়েটার। মোট তিনটি নাটক মঞ্চস্থ হয়। বনগাঁ নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে চতুর্দশ নাট্য উৎসব আয়োজিত হলো বুধবার বনগাঁ দত্তপাড়া এলাকায়, বহু পরিচিত দুর্গা দালান প্রাঙ্গণে। দুর্গা দালান প্রাঙ্গণে আয়োজিত হয় মাটিতে থিয়েটার। এদিনের নাট্য উৎসবে মোট তিনটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটক সহজ মানুষ। বনগাঁ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনায় বিভাস রায়চৌধুরীর নাটক সহজ মানুষ। দ্বিতীয় নাটক নিভৃত বাসে, ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার প্রযোজনায় সুশান্ত বিশ্বাসের নির্দেশনায় মঞ্চস্থ হয় দ্বিতীয় নাটক। তৃতীয় নাটক স্বপ্নচর, গোবরডাঙ্গার প্রযোজনায় মোহাম্মদ সেলিমের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক টুনটুনিল। এদিন বিকাল থেকেই নাটক দেখতে দুর্গা দালান প্রাঙ্গণে ভিড় জমান বহু মানুষ। এ বিষয়ে বনগাঁ নাট্যচর্চা কেন্দ্রের সম্পাদক দুর্লভ দাস বলেন, নাট্যচর্চা কেন্দ্র প্রথম পর্বে আমরা এই অঙ্গন থিয়েটারের মধ্য দিয়েই আমরা এবছরের শেষে আমরা শুরু করলাম, শেষের শুরু যাকে বলে। আগামী দিনে আমরা সেকেন্ড পর্বে আমরা প্রসেনিয়াম নাটকে যাব। তো আজকে এই দত্তপাড়া দোলা মানে দুর্গা দালানের সামনে আমরা যে এই থিয়েটারটা করলাম, সেখানে আমাদের বন্ধু দল ঠাকুরনগর প্রতিধ্বনি এবং গোবরডাঙ্গার স্বপ্নচর এরা অংশগ্রহণ করলেন। তার পাশাপাশি সবচেয়ে যেটা বড় বিষয়, আমাদের বনগাঁর একদম লোকাল যেটা আমাদের সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের একটা নতুন কর্মসূচি, অর্থাৎ আমাদের সারা বছরের কর্মসূচি যাকে আমরা বলি ক্যালেন্ডার, এই মঞ্চ থেকে নোম্যান্সল্যান্ড ওপেনিং হলো। এদিনের নাট্য উৎসবের মঞ্চ থেকেই নাট্যকর্মীদের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় নিউজ নোম্যান্সল্যান্ডের নতুন বছরের ক্যালেন্ডার। নাট্যকর্মীদের পাশাপাশি ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বনগাঁর বিশিষ্ট জনেরা। এ বিষয়ে নাট্যকর্মী মোহাম্মদ সেলিম বলেন, একদম ঘরোয়া, একদম নিজের ঘনিষ্ঠ আত্মীয়ের মতন এরকম একটা সন্ধ্যা কাটানোর মতন সুযোগ বিভাসদা করে দিয়েছে। তার জন্য বনগাঁ নাট্যচর্চা কেন্দ্র এবং বিভাসদার সমস্ত যারা আছে, দুর্লভ আছে, দুর্লভ দাদা, সবার কাছে আমরা স্বপ্নচর আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। সকলকে নতুন বছরের শুভকামনা জানাই। আর পাশাপাশি এই যে নিউজ নোম্যান্সল্যান্ড, এই যে একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা নতুন বার্তা নিয়ে মানুষের মধ্যে আগমন ঘটেছে। আজকে তো চারিদিকে নিউজ চ্যানেলের কোনো কমি নেই, কোথাও কোনো খামতি নেই, প্রচুর উদ্বৃত্ত আছে, কিন্তু সত্যিকারের যে খবর, মানুষের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে তাগিদ যাদের বুকে আছে, যারা পেশা এবং ব্যবসার বাইরেও কোথাও একটা দায়বদ্ধতা থেকে সাংবাদিকতা করেন, আমার বিশ্বাস যে আপনারা সেই ভরসা মানুষের ভিতরে রাখবেন। এবং সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নববর্ষের আগের রাতে বনগাঁ যেন মিনি পার্ক স্ট্রিট। বনগাঁ বাটা মোড় থেকে শুরু করে অনিশঙ্গন চত্বর সেজে উঠেছে রঙিন আলোর বাহায়। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে। বিদায় 2020, স্বাগত 2021। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত মহানগর কলকাতার পাশাপাশি শহর বনগাঁও। নববর্ষের আগের রাতে বনগাঁ যেন মিনি পার্ক স্ট্রিট। বনগাঁ শহরের প্রাণকেন্দ্র বাটার মোড় সহ সংলগ্ন এলাকা ও মনীষাঙ্গন চত্বর সেজে উঠেছে বাহারি রঙের মেলায়। 2020 আর্থিক বিপর্যয়, বিশ্বজোড়া মহামারী, লকডাউন, আনলক পর্ব, আমফান ঝড়ের স্মৃতি ভুলে আজ সকলেই মেতে উঠেছেন নতুন বছরের আনন্দে।
2020-র বিষাদ ভুলে খুশির বার্তা আনুক 2021। সেই আনন্দেই মাতোয়ারা সকলে, এক কথায় নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিদায় 2020, বছরের অন্তিম লগ্নে এসে ফিরে দেখা ফেলে আসা বছরকে। বিদায় 2020, স্বাগত 2021। ফিরে দেখা 2020, বছরের প্রায় দোরগোড়া থেকেই করোনা আতঙ্ক গ্রাস করেছিল আমাদের, যা এখনও অব্যাহত। মহামারীর এই বছরে আমরা প্রচুর নতুন শব্দকে জড়িয়ে নিয়েছি আমাদের জীবনের সাথে, যার মধ্যে অন্যতম লকডাউন। করোনাকালে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে যাবতীয় সব কিছু স্তব্ধ করে দেওয়ার নাম হল লকডাউন, এবং পরবর্তীতে আনলক। এছাড়াও কোয়ারেন্টাইন, আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, এছাড়াও অনেক শব্দ। করোনা আবহে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে আমফানের কারণে। ঘরবাড়ি গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটি উপড়ে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যায়, ঘটে প্রাণহানি। 2020 আসলে শুধু কেড়েছে, দেয়নি কিছুই। এবছরে আমরা হারিয়েছি বহু বিশিষ্ট মানুষদের। 29 এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। 30 এপ্রিল পরলোকগমন করেন বলিউডের আর এক প্রবাদ প্রতিম অভিনেতা ঋষি কাপুর। 4 জুন প্রয়াত হন পরিচালক বাসু চ্যাটার্জি। 14 জুন আকস্মিক মৃত্যু হয় MS ধোনি খ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পবিত্র রিস্তা টিভি সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করা এই নায়কের শেষ সিনেমা দিল বেচারা মুক্তি পায় সুশান্তের মৃত্যুর পর। 3 জুলাই মৃত্যু হয় নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার সরোজ খানের। 18 ফেব্রুয়ারি মৃত্যু হয় বাংলা অভিনয় জগতের প্রিয় নায়ক তাপস পালের। 11 মার্চ পরলোকগমন করেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। 15 নভেম্বর বিদায় নিলেন খিদ্দা, বাংলা অভিনয়ের স্বর্ণযুগের শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর মনু মুখোপাধ্যায় বিদায় নেন 6 ডিসেম্বর। এবছরই আমরা হারিয়েছি সঙ্গীত শিল্পী SP বালাসুব্রমণিয়ামকে। আমরা হারিয়েছি প্রবাদ প্রতিম ফুটবলার PK ব্যানার্জি চুনি গোস্বামীকেও। এবছরেই আমরা হারিয়েছি বাঙালির গর্ব প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। এভাবেই একটি বছরকে বিদায়। সকলেরই কামনা আগামী বছর নতুন সূর্য নিয়ে আসুক, সুস্থ হোক গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।